হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি অয়ন আজকে চলে এসেছি আরও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে তো আজকের টপিকটা অলরেডি হয়তো বুঝতে পেরেছেন যে আজকের টপিক হচ্ছে যে কীভাবে আমি বেসিক্যালি লিটারটা ইউজ করি যাতে করে হচ্ছে লিটারটা একটু বেশি দিন ইউজ করা যায় আই মিন অপচয়টা একটু হলেও কমানো যায় সেই জিনিসটাই শেয়ার করব এছাড়াও লিটার ইউজের ক্ষেত্রে বা লিটার ক্লিনের ক্ষেত্রে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্ন করেছিলেন চেষ্টা করব আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য টেকনিকগুলো হয়তো অনেকেই জানেন কিন্তু আমার ভিডিওর সবসময় মেইন ইন্টেনশন থাকে হচ্ছে যে যারা নতুন নতুন বিড়ালের বাবা মা হয়েছেন বা আই মিন নতুন নতুন যারা বিড়াল পালছেন তাদেরকে যে জিনিসগুলো আমি জানি সেই জিনিসগুলো তাদেরকে জানানোর আই আইমিন তাদেরকে সেই ব্যাপারগুলো ইনফর্ম করার ওকে তো আজকে দেখাবো হচ্ছে যেহেতু লিটারটা আমরা হচ্ছে লিটারের পিছনে আর কি আমাদের মান্থলি বেশ ভালো একটা অ্যামাউন্ট খরচ হয় যারা লিটার ইউজ করি সো আমরা যদি কিছুটা অপচয় কমাতে পারি তাহলে লিটারটা আরও বেশি দিন ইউজ করতে পারবো সো সেটাই হলো আজকে আমার কা ইন্টেনশান অ্যাকচুয়ালি ভিডিওর ভিডিওটা বানানো তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন ভিডিওটার মাধ্যমে সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে আমি সবসময় চেষ্টা করি গোল্ডেন ক্যাট ইউজ করার জন্য কারণ আমার কাছে মনে হয় দিস ইজ দ্য বেস্ট ক্যাট আমি যতগুলো ইউজ করেছি এর মধ্যে কারণ হচ্ছে যে এর একটা কারণ আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে গোল্ডেন ক্যাটলিটার যদি আপনি দরজা জানালা বন্ধ করেও ঘরের ভিতর লিটার বক্সে দিয়ে দেন স্মেল বোঝাই যাবে না যে আপনার ঘরে লিটার বক্সে কোনো বিড়াল পিপটি করেছে যদি আপনি প্রপারলি এটা ক্লিন রাখেন ওকে সো আমার কাছে মনে হয় এটা বেস্ট আর এছাড়াও অনেক ধরনের লিটার আছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর এই লিটারটা আমি আগে অন্য 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 বিভিন্ন রকম অনলাইন পেজ থেকে পার্চেস যখন করতাম তখন এটা যে অ্যামাউন্টে করতাম তার থেকে আমি একটু কম অ্যামাউন্টে একটা অনলাইন পেজ থেকে রিসেন্টলি রিসেন্টলি বেশ মানে আই মিন গত বেশ কিছুদিন ধরেই পার্চেস করছি তারা হচ্ছে দুশো টাকা করে এই ক্যাটেডারটা হচ্ছে পাঁচ কেজিটা রাখে দুশো টাকা করে তো মানে ডেলিভারি চার্জ সহ আগে অনেক বেশি পড়ে যেত যেটা এখন একটু একটু হলেও কম পড়ে যার জন্য আমি পার্চেস করছি এখান থেকে তো এদের এই পেজের সাথে আমার কোনো আর্থিক লেনদেন নেই যার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে বা সরাসরি আপনাদেরকে এই পেজের নাম মেনশন করছি না বাট আপনারা চাইলে আমি আমার পেজে নক করলে আমি আপনাদেরকে বলে দিতে পারি লিটার ক্লিন করার ক্ষেত্রে আমি হচ্ছে এই স্কুপগুলো ইউজ করি যেগুলো আমি সত্তর টাকা করে পারচেস করেছি এই সেম অনলাইন পেজ থেকে তো এই স্কুপগুলো হচ্ছে বেস্ট আই মিন লিটারের অপচয় কমানোর জন্য স্কুপ দিয়ে লিটার ক্লিন করাটা সবচেয়ে ভালো হয় আর হলো যে আবারও বলছি এই অনলাইন পেজের সাথে কিন্তু আমার কোনো আর্থিক লেনদেন নেই যার জন্য হচ্ছে আমি সরাসরি ওনাদের নাম মেনশন করছি না আপনারা চাইলে আমাকে নক দিলে আমি আপনাদেরকে বলে দিতে পারবো এই লিটার বক্সটা আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য মাঝে একদিন ক্লিন করে নিই আমি চেষ্টা করি প্রতিদিন একবার করে ক্লিন করার জন্য আচ্ছা এবার বলে দিচ্ছি যে সাধারণত লিটার বক্সে লিটার দেওয়ার ক্ষেত্রে আপনাদের হচ্ছে অর্ধেকটা বা তার থেকে একটু কম লিটার ছড়িয়ে দিতে হবে যাতে ওরা পিপটি করলে পিটা একদম বলের তলান নিতে লেগে না যায় ওকে সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লিটারটা ভালোভাবে ক্লিন করা নেই আইমিন মাঝে আমি একদিন ক্লিন করে নিই লিটারটা যার জন্য এখানে অনেকগুলো পিপটি দেখা যাচ্ছে সো এটাতে যে প্রবলেম হয় আপনাকে হচ্ছে ডেইলি লিটার ক্লিন করতে হবে মানে ডেইলি একবার বা দুইবার ক্লিন করলে সবচেয়ে বেস্ট বাট একবার লিটার আপনাকে ক্লিন করতে হবে আর হচ্ছে আপনি যেভাবে দেখাচ্ছি এই বরাবর লিটার দিলে অ্যাকচুয়ালি লিটারের অপচয়টা কম হয় আমি যদি একবারই একটু বেশি করে লিটার দিয়ে দেন সেক্ষেত্রে অপচয়টা কম হবে আর আপনারা তো জানেন যে বিড়াল যখন পিপটি করতে বসে যদি লিটার ভালো মতো ক্লিন করা না থাকে ওরা কিন্তু এভাবে আছড়ায় আছড়ালে হয় কি যে আগে পিপটি করেছে ওই জিনিসগুলো ভেঙে গুঁড়া গুঁড়াগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে তো এই যে এইভাবে জিনিস মানে এই চাকার চাকার জিনিসগুলো ভেঙে ভেঙে লিটারটা কিন্তু নোংরা হয় যখন হচ্ছে ক্লিন করলেও ভালো মতো ক্লিন হয় না বা লিটারটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে অপচয় হয় যার জন্য চেষ্টা করা উচিত দিনের মধ্যে দুইবার লিটার ক্লিন করা বা দুইবার না সম্ভব না হলে অন্তত একবার ক্লিন করা ঠিক আছে তো এখানে হচ্ছে লিটারটা আমি ক্লিন করিনি আমি হচ্ছে একদিন আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি যে ক্লিন না করলে এভাবে ছড়িয়ে 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 থাকে চারিদিকে যেটা পরবর্তীতে একদিন বা দুদিন দিন পরে ক্লিন করলে যে অনেক অনেকখানি ভালো লিটার অপচয় হয়ে যায় তো যারা লিটার ইউজ করেনি তারা দেখেন যে লিটারে পি করলে জিনিসটা জাস্ট পিয়ের অংশটুকুই এরকম একটা দলা পাকিয়ে যায় আর বাকিটা কিন্তু একদমই মানে ভালো থাকে লিটারটা আই মিন আপনাকে এভাবে ময়লা অংশটা তুলে আপনাকে এভাবে ভাবে এটাকে ক্লিন করে নিয়ে ভালো ভালো লিটারগুলো নিচ থেকে পড়ে যাবে আর যেটা ওদের পি বা পটে সেটা হচ্ছে আপনার বেলচার সাথে আমি স্কুপের সাথে উপরের দিকে উঠে আসবে ওকে আশা করি বোঝাতে পেরেছি যারা লিটার ইউজ করেননি বা কখনও করেননি বা করা চিন্তা ভাবনা করছেন তারা হয়তো এটা দেখলে বুঝতে পারবেন সো এই স্কুপের এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো এগুলো খুবই হেল্প করে যেটা নর্মাল বেলচাতে থাকে না সো নর্মাল বেলচা দিয়ে ক্লিন করতে গেলে বেসিক্যালি বেশ খানিকটা অপচয় হয় আর কি যেটা এইটা দিয়ে ইউজ করলে অপচয়টা একটু হলেও কম হয় এরপরে এই এই লিটারগুলো আই মিন পি পটিগুলো স্কুপ করে কোথায় আপনি ফেলতে পারেন সেই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো কারণ এটাও লিটার ক্লিন করার ক্ষেত্রে একটা ইজি ওয়ে আপনারা বলতে পারেন কারণ হচ্ছে অনেক সময় বারান্দায় বা অন্য কোথাও ঝুড়িতে যদি ময়লা আপনি এটা রেখে দেন তাহলে বাজে স্মেল আসতে পারে সো যার জন্য হচ্ছে আমি একটা আমি একটা ওয়ে ফলো করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো আর আমি আমার লিটার বেসিক্যালি বেডরুমে একটা ইউজ করি আর একটা হচ্ছে আমার বাসার অন্য পাশে বারান্দাতে থাকে তো যেটা বেডরুমে ইউজ করি সেটা আমার দিনের মধ্যে একবার অন্তত দুইবার অন্তত ক্লিন করতেই হয় সো যাতে বাজে স্মেল না আসে আমি সময় সেটা এনশিওর করি সেই জন্য হচ্ছে আমি আর এফ থেকে এই প্যাডেল বিনটা কিনেছি এই প্যাডেল বিনের ভিতরেই হচ্ছে আমি এই লিটারটাকে স্কুপ করে আই মিন ক্লিন করে আমি হচ্ছে এটার ভিতরে ফেলি আর আমি বাজার থেকে এই বক্সের মাপে একটা পলিথিন কিনে নিয়েছি যেই পলিথিনটা আমি হচ্ছে এই বক্সের ভিতরে সেট করেছি আর এই লিটারটা যখন আমি এই লিটারটা উঠিয়ে হচ্ছে আমি এই মানে এই ছুরির ভিতরে প্যাডেল বিনের ভিতরে ফেলি আর এটা হচ্ছে আর এফ থেকে আমি মেবি তিনশো পনেরো টাকা দিয়েই কিনেছিলাম এখানে তিনশো পনেরো টাকায় দাম লেখা আছে তো তিনশো পনেরো টাকা দিয়েই প্যাডেল বিনটা কিনেছি আর হলো আপনি এখন এভাবে লিটারটাকে উঠিয়ে স্কুপ করে আপনি হচ্ছে এই প্যাডেল বিনের ভিতরে ফেলতে পারেন আমি হচ্ছে যে জিনিসটা মানে এনশিওর করার জন্য হচ্ছে আমি এই প্যাডেল বিনটা ইউজ করি সব সময় কারণ হচ্ছে যে আমি চাই না যে আমি আমি আসলে অনেকের বাসায় গিয়েছি যারা বিড়াল পালে যাদের বাসার ভিতরে গেলে প্রচণ্ড পরিমাণে বাজে গন্ধ আসে বোঝা যায় অ্যাকচুয়ালি পিপটির একটা চাপা একটা স্মেল থাকে বাট আমি হচ্ছে এই জিনিসটা খুবই অপছন্দ করি আই মিন আমার বাসায় বিড়াল আছে এই যে যে একটা চাপা বাজে গন্ধ যাতে এই জিনিসটা বোঝাই না যায় তার জন্য আমি আগে কাঠের গুঁড়া ইউজ করতাম অনেক অনেক আগে বাট এখন হচ্ছে আমি লিটারটা ইউজ করি কারণ এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না কাঠের গুঁড়াটা অনেক বেশি ক্লিন করার পরেও না একটা বাজে স্মেল থেকে যায় আই মিন কাঠের গুঁড়াটা কখনোই রুমে ওভাবে ব্যবহার করা যায় না তো যার জন্য হচ্ছে এই প্যাডেল বিনটা আমি ইউজ করি যাতে বারান্দায় কোথাও ঝুড়ি রেখে দিলেও যেন একটা বাজে গন্ধ আমার বারান্দা থেকে না আসে তো এখানে মোটামুটি সবাই আস্তে আস্তে চলে আসছে একজন একজন করে লাইন হয়ে গেছে এখানে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ক্লিন করতে হবে লিটারটা যাদের বিভিন্ন রকম প্রশ্ন ছিল তো তারা হয়তো তাদের অ্যান্সারটা পেয়ে গিয়েছেন আরেকটা হচ্ছে যে এই যে বক্সটা যেটা এই বক্সটাও আপনাকে ক্লিন করতে হবে মোটামুটি চেষ্টা করবেন সপ্তাহে একবার করে ক্লিন করার জন্য কারণ হচ্ছে যে ওরা যখন পিপটি করে এরপরে ওদের হাত পা সব কিছু ক্লিন করার জন্য অনেকক্ষণ ধরে এই বোলের গায়ে ভিতরে হচ্ছে ওরা হাত পা ঘষতে থাকে সো ওদের সেফটির জন্য যাতে ওদের পায়ে বা হাতে ময়লা লেগে না যায় সেজন্য হচ্ছে এই লিটার বক্সটা চেষ্টা করবেন সপ্তাহে একদিন অন্তত ক্লিন করার জন্য ওকে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে লিটারটা ক্লিন করার পরে আই মিন ওদের পি পটিটা ক্লিন করার পরে যে আপনি বিনে ফেলছেন এই বিনটা চেষ্টা করবেন প্রতিদিন ক্লিন করে ফেলার জন্য আই মিন প্রতিদিন এই পলিথিনটা আপনি ইউজ করে বা ফেলে দেওয়ার জন্য ওকে সো আমি চেষ্টা করি প্রতিদিন ফেলার জন্য যদি সম্ভব না হয় তাহলে একদিন পরপর ফেলি বাট চেষ্টা করি প্রতিদিন ফেলার জন্য কারণ না হলে বেশি দিন হয়ে গেলে কিন্তু এর ভিতরে পোকা হয়ে যায় আর এই বিনের মাপে আমি হচ্ছে একসাথে এই মাপে আর কি পলিথিন কিনে নিয়েছি জাস্ট এই পারপাসে ইউজ করার জন্য ওকে এইভাবে যদি আপনি অর্গানাইজড ওয়েতে যদি আপনি এই ব্যাপারগুলো ফলো করেন তাহলে কিন্তু জিনিসগুলো সহজ হয়ে যায় আজকে আমার ভিডিও টপিক মোটামুটি এটাই ছিল যারা এই ব্যাপারটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছিলেন আশা করি উত্তর পেয়েছেন যদি কোনো কিছু আমি স্কিপ করি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই করার জন্য আরেকটা জিনিস হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পেজে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে যে কোনো ধরনের প্রশ্ন আমাকে করতে পারেন যদি সমাধান জানা থাকে আমার আমি অবশ্যই আপনাদের হেল্প করবো আর আমার নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে কাঠের গুঁড়া এবং লিটার নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যেখানে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কাঠের গুঁড়াটা ইউজ করলে আসলে কি কী সুবিধা অসুবিধা আছে এবং লিটার ইউজ করলে কী কী সুবিধা এবং অসুবিধাও আছে সো আশা করি আপনারা সবাই পাশেই থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ